পাঠান ছবি তো আমাদের দেশে আসা, আমি এটার ঘোর বিরোধিতা করেছিলাম। অবশ্যই হিন্দি ছবি কেন বাংলাদেশে আসবে, আমার মনে হয় না এবার ভালো কিছু চলছে। পাঠান আসুক আর পাঠানের বর্ড আসুক, তাতে কিচ্ছু আসে যায় না। আমার গল্প দর্শক দেখবে, বাংলাদেশের যে কোনো গল্প দর্শক দেখবে, কারণ বাংলাকে ভালোবাসে, বাংলা ছবি দর্শক ভালোবাসবেন এবং বাংলা ছবি দেখবেন, এটি আমার বিশ্বাস। সংলাপ এখন না বলাটাই ভালো, দর্শক ছবি দেখছে দেখুক, ওনারাই সংলাপ বের করে দেবে। ওইগুলা ভিন্ন, ওইগুলা ভিলেন করছি, সানডে মানডে ক্লোজ করে দেবো, খাইছি তবে যা বিভিন্ন টাইপের, ওইটা ভিন্ন সাবজেক্ট। রোমান্টিক এখন কিছু পাবে, দর্শকই মুখ খুলে বলবে। আমার ছবির গল্পে, আমার যে স্টাইলে আমি যেসব কাজ করি, অবশ্যই নতুনত্ব কিছু পাবে এবং দর্শক নতুনত্ব কিছু কথা বলবে। আমার বেজ হলো আমার গল্প, গল্প ভালো হইলে এক একটা একটা গল্পে তো একজনই হিরো না, বিভিন্ন টাইপের 15-20 জন আর্টিস্ট থাকে, এক একজনের এক একজনের দাস, এক একজনের এক একটা লাইন, এক একজনের এক একজনের কথা, সব কথা তো এক না। বসুন্ধরা ডায়া প্যান্ট এখন নতুন মোড়কে আরো আধুনিক। বসুন্ধরা ডায়া প্যান্ট, ওর ভালোর জন্য। এই জন্য বলছি ছবিটা দেখলে মজা পাবে এবং ভালো লাগবে। প্রিয় দর্শক ভাই বোনেরা, আপনারা আমার অনেক ছবি দেখেছেন, এবার আপনাদের জন্য আমি 5টা ছবি নিয়ে আসছি। 5টার মধ্যে এই প্রথম ছবির আপনাদের উপহার দিলাম, দেখেন অবশ্যই ভালো লাগবে। ভালো লাগার ছবি বানাই আমি আপনাদের মনের, এবং পরিবেশ ভালো করার জন্য, ঘর সংসার ভালো করার জন্য এই ছবির মূল মূল আকর্ষণ, এবং মূল আপনারা কিছু ভালো কিছু পাবেন।